আজকে সকালে জলখাবার করেছিলাম চাউমিন, তো এখানে চাউমিন বলতে আমি ম্যাগি নিয়ে নিয়েছি অনেকগুলো, 5-6টা প্যাকেট ম্যাগিকে আমি ভেঙে নিয়ে তারপরে গরম জল করে ম্যাগিগুলোকে সব গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে ম্যাগিগুলোকে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিব একটা থালার মধ্যে, তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ম্যাগিগুলোকে আমি ধুয়ে রাখবো। তো এখন আমি ম্যাগিগুলোকে একটি ছাকনা দিয়ে তুলে নিচ্ছি, কারণ গরম হাত তো দেওয়া যাবেই না। তো যাই হোক, তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকেও ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার উপর দিয়ে কিছু আলু কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে, সে আলুগুলোকে দিয়ে দিলাম। আমি যখন চাউমিন বানাই তখন একটু আলু দিয়ে বানাই, কারণ আমাদের খেতে খুব ভালো লাগে। তো তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটা ম্যাগি মশলা। তো দিয়ে নিয়ে তারপর অনেকক্ষণ ভেজে নিলাম আলু আর পেঁয়াজটাকে, তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম যেই ম্যাগিটা আমি জল থেকে ছেঁকে রেখেছিলাম সেই ম্যাগিটা। ম্যাগিটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপরে উপর দিয়ে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটা ডিম ফ্রাই করে রেখেছিলাম, ডিম ফ্রাইটাও দিয়ে দিলাম। তো ডিম ফ্রাইটা দেখালাম না। তো তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চাউমিন, সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, এখানে মেয়েকে খেতে দিয়েছি। তো মেয়ের তো খুব ঝাল লেগে গেছে, মেয়ে খেতে খেতে যে শুষাচ্ছে দেখো, আর জিভ বের করে দিচ্ছে। তারপরে ওকে একটু জল দিলাম, জল খেলো, তারপরে চিনি খেলো, তারপরে ওর ঝাল মিটলো। তো এই ছিল আজকে সকালের আমার জলখাবার চাউমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।